স্বাস্থ্যবিধি মেনেই চলছে ট্রেন। দূরপাল্লার বাসে সিটে সিটে যাত্রী, লঞ্চে গাদাগাদি ভিড়। দীর্ঘদিন পর খোলায় জমজমাট রেস্তোরাঁ। চীনের উপহারের 5 লাখ ডোজ টিকা দেয়া হবে মেডিকেল ও নার্সিং কলেজ শিক্ষার্থীদের। গুরুত্ব পাচ্ছে কোভিডের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা। অবশেষে হজের বিষয়ে সিদ্ধান্ত জানালো সৌদি আরব। স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবেন 60,000 মুসল্লি। 2 ডোজ টিকা নিলে যেতে পারবেন বিদেশিরাও। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হওয়ায় উত্তাল সাগর। সমুদ্র বন্দরে 2 নম্বর সতর্কতা। পশ্চিমবঙ্গে ব্যাপক প্রস্তুতি। এবং 2,500 কোটি টাকার প্রকল্প সত্ত্বেও খুলনায় পানির জন্য হাহাকার। অতিরিক্ত লবণাক্ততায় ব্যবহার করাই দায়। মধুমতি নদীকে দুষছে ওয়াসা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। 1.5 মাসের বেশি সময় বন্ধ থাকার পর সারা দেশে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রূপে ফিরেছে। স্বাস্থ্যবিধি মেনেই চলছে ট্রেন। জীবাণুমুক্ত করার সহ অর্ধেক আসনে নেওয়া হচ্ছে যাত্রী। তবে দূরপাল্লার বাসে প্রতিটি আসনেই যাত্রী বসতে দেখা গেছে, আর লঞ্চে অনেকটা গাদাগাদি করেই উঠছেন মানুষ। করোনার দ্বিতীয় ঢেউয়ের তোড়ে থমকে গিয়েছিল যোগাযোগ ব্যবস্থা। প্রায় 49 দিন পর আবারও যুক্ত হলো গোটা দেশ। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন। ছাড়ার আগে ট্রেনের প্রতিটি বগিকে জীবাণুমুক্ত করেন পরিচ্ছন্নতা কর্মীরা। একটি আসন ফাঁকা রেখে বসার নিয়মও মানতে দেখা গেছে যাত্রীদের। স্টেশন ঘুরে রেলমন্ত্রী বলেন, ট্রেন চলাচলে আগের চেয়ে বেশি মানা হবে স্বাস্থ্যবিধি। আন্তঃনগর যে ট্রেন, এই ট্রেনগুলো আমরা, আমাদের 108টি ট্রেন আমরা চলাচল করে স্বাভাবিকভাবে, তার অর্ধেক অর্থাৎ 56-28 জোড়া এই ট্রেন আমরা আজ থেকে চালানো শুরু করেছি। আন্তনগর ট্রেনের ক্ষেত্রে অনলাইনে টিকিট করার সুযোগ থাকলেও লোকাল ও কমিউটার ট্রেনের টিকিট মিলছে কাউন্টারে। আমরা নিজেরা যদি সতর্ক না থাকি তাহলে তার কেউ সতর্ক করতে পারবে না। স্বাস্থ্যবিধি মেনে বসানো হচ্ছে, কিন্তু ডাবল বাড়ানো হচ্ছে। 30 টাকা নিচ্ছে নরসিংদী পর্যন্ত, কিন্তু আমরা যাব টঙ্গিতে। এদিকে ট্রেনের উল্টো চিত্র দূরপাল্লার বাসে। সিটি সিটে বসতে দেখা যায় যাত্রীদের, যদিও 60 ভাগ অতিরিক্ত ভাড়া নিয়ে অর্ধেক যাত্রী পরিবহনের নিয়ম জানানো হয়েছে আগেই। যারা ঈদে বাড়ি যেতে পারেননি তারা ভিড় করছেন কাউন্টারগুলোতে। পরিবহনের অভাব ছিল, এর কারণে বাড়ি দিতে পারিনি। এখন পরিবহন খুলছে, এখন সুন্দরভাবে বাড়ি দিতে পারি। ভাড়া একটু বেশি, মানে ডাবল ভাড়া, মানে একজন ভাড়া বেশি, কিন্তু তাও ভালো, গাড়ি ঘোড়া খুলছে, যাব বাড়িতে। এতদিন বন্ধ ছিল, বেকার ছিলাম, এখন চালু করার পরে আমাদেরকে ভালো লাগছে। এদিকে চাঁদপুর সহ 15টি রুটে লঞ্চ চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গের যাত্রীদের। তবে স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা চোখে পড়েছে। সরকার যে ঘোষণা দিচ্ছে 60% বৃদ্ধি করে, আমরা ওই অনুযায়ী ভাড়া নিতেছি। অনেকদিন পর লঞ্চ চালু হয়েছে, আমরা সবাই যদি মাস্ক পরে, মানে স্বাস্থ্যবিধি মেনে যদি চলতে পারি তাহলে তো এটা সবার জন্য এটা মঙ্গল। এছাড়া যাত্রীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি মানাতে মাঠে BIWTA, নৌপুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে গত 6 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত দূরপাল্লার যান চলাচল বন্ধ ঘোষণা করে সরকার। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল এবং রাজধানীর গাবতলি বাস টার্মিনালে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি প্রথমে যাচ্ছি তমালের কাছে। তমাল, হ্যাঁ সাদিয়া, যেমনটি বলছিলেন আপনি যে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু আসলে গণপরিবহন চলছে, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু আসলে ট্রেনগুলো চলছে স্বাস্থ্যবিধি মেনে, এবং সকাল থেকে সে পর্যন্ত কিন্তু 6টি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে, এবং আজকে সারাদিনে মোট আসলে 19 জোড়া আন্তনগর ট্রেন কিন্তু চলে যাবে এই ঢাকা থেকে, এবং সারা দেশে মোট 28 জোড়া বা 56টি ট্রেন কিন্তু চলাচল করবে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটি ট্রেন হিসেবে দাঁড়িয়ে আছে, বনলতা এক্সপ্রেস, এটি থেকে কিন্তু যাত্রীরা নামছেন। আমরা কিন্তু দেখছি যে প্রায় 100 ভাগ মানুষের মুখে কিন্তু মাস্ক রয়েছে, এবং সবাই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে কিন্তু তারা আসলে ঢাকায় নামছেন, অর্থাৎ সবাই কিন্তু আসলে 2 সিটে 1 জন করে বসছেন।
আপনাকে জানানো কি যে রেলওয়ের কর্তৃপক্ষ কিন্তু আসলে ভাড়া কিন্তু যা ছিল সেটাই নেওয়া হচ্ছে, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না এবং সেটাই কিন্তু মেনে আসলে অনলাইনে তারা টিকিট কেটে তারা কিন্তু যাত্রা করছেন। আপনাকে জানানো গেছে দিয়ে যে সকালবেলা আমরা দেখেছি যে 10:30 থেকে রেলমন্ত্রী কিন্তু এসেছিলেন কমলাপুরে এবং তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং তিনি জানিয়েছেন যে তারা গতবারের যে ধরনের তারা আসলে করোনা সংক্রমণের মধ্যে ট্রেন চালিয়েছেন সেখান থেকে তারা শিক্ষা নিয়ে কিন্তু তারা এবারও কিন্তু আসলে ট্রেনটি চালাচ্ছেন এবং তারা আশা করছেন যে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে তারা কিন্তু ট্রেনগুলো চালাতে পারবেন। তো সব মিলে বলা চলে যে সকাল থেকে আমরা দেখেছি যে আসলে স্বাস্থ্যবিধি মেনে ট্রেনগুলো চলছে এবং আজকে সারাদিনে মোট 19 জোড়া আন্তনগর এবং 4 জোড়া লোকাল বা কমিউটার ট্রেন চলবে। একটি বিষয় আপনি জানেন কি সাদিয়া, সেটি হচ্ছে যে অনলাইনে সব টিকিট বিক্রি হলেও কিন্তু আসলে আমরা কিন্তু দেখেছি যে আসলে লোকাল বা কমিউটার যে ট্রেন রয়েছে সেটি কিন্তু আসলে কাউন্টার থেকে দেওয়া হচ্ছে এবং সে কারণে কিন্তু এক ধরনের বাড়তি ভাড়ানোর কিন্তু আমরা অভিযোগ পেয়েছি। তবে সেটি কিন্তু সংখ্যায় খুবই কম, আপনি হয়তো বা দেখতেই পাচ্ছেন যে বনলতাজি এক্সপ্রেস সেখান থেকে কিন্তু লোকজন নেমেছেন এবং তারা কিন্তু নিজ নিজ মালামাল সহ তারা কিন্তু আসলে এই যে কমলাপুর প্ল্যাটফর্ম সেটি কিন্তু তারা আসলে পার হচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে যাত্রীরা যখন ঢুকছেন কমলাপুরে তখন থার্মাল স্ক্যানার দিয়ে তাদের টেম্পারেচারটি দেখা হচ্ছে এবং সেটি ছাড়া কিন্তু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত যে জীবাণুনাশক করা হয় সেটি কিন্তু করা হচ্ছে এবং সেটি কিন্তু আসলে ট্রেনও করা হচ্ছিল। আমরা যেমনটি দেখেছি যে ট্রেনের সিটগুলো কিন্তু আসলে জীবাণুনাশক দিয়ে তারা আসলে স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করার পরে কিন্তু লোকজনকে তুলছেন এবং সেটি কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এবং সেই জায়গা থেকে বলা চলে যে ট্রেন কিন্তু অনেকটাই স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে। শুধু যে ট্রেন তাই নয়, আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে ঢাকা শহরে কিন্তু অন্যান্য যে দূরপাল্লার বাস চলাচল জায়গা রয়েছে সেখান থেকে কিন্তু আসলে লোকজন যাচ্ছেন এবং সেই খবর জানাতে আমাদের কিন্তু এই মুহূর্তে রয়েছেন ফারুক ভুঁইয়া রবিন গাবতলিতে। আমরা এখন যাবো গাবতলিতে, সেখানে খবর জানতে। রবিন, রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার উদ্দেশ্যে যে যানবাহনগুলো পরিচালিত হচ্ছে তার জন্য কিন্তু বলা যায় যে ব্যস্ত সময় কাটছে যে পরিবহন শ্রমিকদের এবং বাস টার্মিনালগুলোতেও কিন্তু সরগরম পরিস্থিতি। তুলনামূলকভাবে আমরা যেটি দেখছি যে প্রথম দিনে যাত্রী পরিবহন হচ্ছে তুলনামূলকভাবে কম এবং স্বাস্থ্যবিধি মানা হয় কি না এবং যে যথাসম্ভব সবগুলো আসলে যে নিশ্চিত করার জন্য আমরা আসলে যেটি দেখছি যে ভ্রাম্যমাণ আদালত, বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত, তারাও কিন্তু যে সতর্ক রয়েছে এবং এই মুহূর্তে যে আমরা আছি বাস গাবতলী বাস টার্মিনালের ঠিক পাশে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ যে পুলিশের যে টিম তারা আসলে যে বাসগুলো রয়েছে সেগুলোতে তারা দেখছেন যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা বা সরকারি যে নির্দেশনাগুলো সেগুলো মানা হচ্ছে কিনা, ক্ষেত্র বিশেষে জরিমানাও করা হচ্ছে, মামলাও দেওয়া হচ্ছে এখন পর্যন্ত। তবে যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা আসলে যেটি জানতে পেরেছি যে তারা যে নির্দেশনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে এমন চিত্রই কিন্তু মাঠ পর্যায়ে পাচ্ছেন। আমরা এখন পর্যন্ত এখানে যে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত রয়েছে সেখানে আমরা আসলে যেটি দেখছি এবং যে তথ্য আমরা পাচ্ছি যে সকাল থেকে এখন পর্যন্ত যে 7টি মামলা হয়েছে এবং সেই 7টি মামলাতে বিভিন্ন ধরনের জরিমানা করা হচ্ছে এবং এখানে যেটি দেখা যাচ্ছে যে এখানে যে হ্যান্ড স্যানিটাইজার আছে কি না কিংবা যেই মাস্ক ব্যবহার যাত্রীরা করছেন কি না সেইগুলো আসলে যে ভ্রাম্যমাণ আদালত এবং যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা আসলে যে দেখছেন এবং যে সরকারের যে নির্দেশনাগুলো যেটি যে প্রতি আসনে যে অর্ধেক আসন ফাঁকা রাখার যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেটা আসলে মানা হচ্ছে কি না সে বিষয়ে তারা এটি খতিয়ে দেখা হচ্ছে। তবে যে সার্বিকভাবে সার্বিক চিত্র যে সন্তোষজনক বলেই কিন্তু যে দাবি করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের তরফ থেকে, যদিও কিছু ব্যত্যয় যে নেই তেমনটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যেটি দেখছি যে নির্ধারিত যে যাত্রী সংখ্যা থাকা প্রয়োজন তার চেয়ে বেশি যাত্রী কোনো পরিবহনে পরিবহন করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর সাদিয়া। দূরপাল্লার পরিবহন চালুর বিষয়ে জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন এবং আতিকুর রহমান তমাল যুক্ত ছিলেন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। চীনের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া 5 লাখ ডোজ টিকা দেওয়া হবে মেডিকেল ও নার্সিং কলেজ শিক্ষার্থীদের। কোভিড চিকিৎসায় ইন্টার্ন চিকিৎসক ও নার্স সংকট মেটাতে তাদের সুরক্ষার কথাও ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। পরে যাচাই বাছাই করে বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে। মুজাহিদ শুভর রিপোর্ট।
চলতি মাসের ১২ মে ঢাকায় পৌঁছায় চীনের সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ২৫ মে থেকে এই টিকা দেয়া হবে মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ সহ ঢাকার ৪টি কলেজের শিক্ষার্থীদের দেয়া হবে সিনোফার্মের টিকা। এরপর পর্যায়ক্রমে ঢাকার বাইরে ৩৩টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ভ্যাকসিন পাবেন। গত এক বছরে আমরা এমবিবিএস পরীক্ষাগুলো সময় মতন সব জায়গায় নিতে পারিনি, যার ফলে আমাদের ইন্টার্ন চিকিৎসকদের একটা বড় সংকট রয়ে গেছে। আমরা যদি তাদেরকে সুরক্ষিত করে হাসপাতালগুলোতে নিয়ে আসতে পারি, স্বাস্থ্যসেবা যেমন দিতে পারবো, আবার স্বাভাবিকভাবে আমরা অন্যান্য কাজেও তাদেরকে লাগাতে পারবো, সেটা একটা। আর একইভাবে নার্সদের ক্ষেত্রে আমরা ওইভাবেই চিন্তা করেছি। দীর্ঘদিন মেডিকেল পরীক্ষা বন্ধ থাকায় কোভিড হাসপাতালগুলোতে ইন্টার্ন চিকিৎসক ও নার্সের সংকট তৈরি হয়েছে। এই সংকট মেটাতেই এই সিদ্ধান্ত, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ৩৭টা মেডিকেল কলেজে আমরা এই টিকা দেওয়াটা শুরু করব। ৫ ইয়ারের স্টুডেন্টদেরকে আজকে কভার করলো, তাহলে তারপরের দিন নার্স যারা ৪থ ইয়ার আছে তাদেরকে দিলাম, তারপর দিন আবার ৩র্ড ইয়ারের স্টুডেন্টকে দিলাম, তারপরে আবার ৩র্ড ইয়ার নার্সকে দিলাম। এইভাবে আমরা অল্টারনেটলি দেওয়ার একটা প্ল্যান করেছি। আর কোনো কেন্দ্র যদি একসাথে দুটো গ্রুপকে দিতে পারে তারা দেবে। আপাতত বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা টিকা পাচ্ছেন না, তবে কলেজ প্রধানরা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করলে যাচাই বাছাইয়ের পর টিকা প্রাপ্তির ব্যবস্থা করতে পারেন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুর ঢাকা সহ ১৫টি রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ। ফারুক, সাদিয়া, ৫০ দিনের মাথায় নতুন করে আবার যখন লঞ্চ চলাচল শুরু হলো, সেই মুহূর্তে মানুষের একটা বাঁধ ভাঙা জোয়ার আমি লক্ষ্য করেছি। আপনাকে যদি একটু দেখাতে চাই যে এই যে মুহূর্তে সোনাতরে যে লঞ্চটি আছে এটিতে যাত্রীতে পরিপূর্ণ। এখানে স্বাস্থ্যবিধির যে কথাটি বলা হয়েছে আসলে সেটি কতটুক রক্ষা করা হচ্ছে এটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে লঞ্চ কর্তৃপক্ষ তারা চেষ্টা করেছে যাত্রীদের সীমিতভাবে পরিবহন করার জন্য, কিন্তু যাত্রীদের কিন্তু সেই বিষয়টা একেবারে উল্টো, অর্থাৎ কে কার আগে যাবেন এ নিয়ে তাদের মধ্যে একটা হুড়োহুড়ি। ফলে যা আপনাকে যদি আমি এখন দেখাতে চাই যে দেখেন এই সোনাতরী লঞ্চটিতে যাত্রীতে পরিপূর্ণ, একই সঙ্গে এই যে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বারবার মাইকিং করা হচ্ছে যাত্রীরা যেন স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক পরে তারা লঞ্চে আরোহণ করেন, আসলে সেটিও তাদের জন্য মানে মানা হচ্ছে কিনা এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আরেকটি কথা আমি বলে রাখি যে চাঁদপুর থেকে এ পর্যন্ত অর্থাৎ ভোর ৬টা থেকে এখন পর্যন্ত দুপুর ১২টা পর্যন্ত ১২টি যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও লঞ্চ সংকটের কারণে এখন সেটি অর্ধেকে এসে নামিয়েছে, অর্থাৎ বন্দর কর্তৃপক্ষ এবং লঞ্চ কর্তৃপক্ষ আমাকে পৃথক পৃথকভাবে জানিয়েছেন যে লঞ্চের যে স্টাফরা আছে অনেকে আসলে তারা লঞ্চে আসার সে করে সময়টুকু পান নাই, ফলে আগামীকাল থেকে এই যে এখন যে সংকটটা সেটা কেটে যাবে। আরেকটি কথা বলে রাখি যে ২টা ৪০ সোনাতরি এই লঞ্চটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এই ১২টা ১৫ অর্থাৎ ১২টায় এটি ছেড়ে যাবে, তার অর্থ হলো যে প্রায় আড়াই ঘন্টা আগে ছেড়ে যাওয়ার কারণ হচ্ছে লঞ্চ সংকট। আর এই যাত্রীদের বাড়তি চাপে মূলত লঞ্চ কর্তৃপক্ষ বাধ্য হয়েছে যে বাড়তি যাত্রী নিয়ে তারা লঞ্চগুলো রাজধানী সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যেতে। বন্দর কর্মকর্তা জানিয়েছেন যে আসলে যাত্রীদের এই পরিস্থিতি সামাল দেওয়াটা তাদের জন্য একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ চলাচলের শেষ তথ্য। সাদিয়া, চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ। একে তো গ্রীষ্মের শুরুতেই খুলনা নগর জুড়ে চলছে পানির জন্য হাহাকার, তার সঙ্গে ওয়াসার লবণাক্ত পানি ব্যবহার নিয়ে চরম বিপাকে পড়েছেন নগরবাসী। খুলনা ওয়াসা বলছে মধুমতি নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় এই অবস্থা। নগরবাসী বলছেন ঢাকঢোল পিটিয়ে ওয়াসার শত শত কোটি টাকার প্রকল্পই এখন প্রশ্নবিদ্ধ। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কুচি। ২০১৮ সালে খুলনা ওয়াসা পাইপলাইনের মাধ্যমে নগরবাসীকে পানি সরবরাহ নতুনভাবে শুরু করে, কিন্তু ৩ বছর যেতে না যেতেই বিধিবাম। ওয়াসার সরবরাহকৃত পানিতে এখন মাত্রাতিরিক্ত লবণাক্ততা দেখা দিয়েছে, ফলে চর্মরোগ এবং চুল পড়ে যাওয়া সহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে নগরবাসী। এছাড়া সেবা না দিয়েই নিজেদের ইচ্ছামতো বিলের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগও ওয়াসার বিরুদ্ধে।
বর্তমানে বাগেরহাটের মোল্লাহাটের মধুমতি নদী থেকে সংগ্রহের পর পরিশোধন করে প্রতিদিন নগরীতে 3.5 কোটি লিটার পানি সরবরাহ করছে খুলনা ওয়াসা। এছাড়া ভূগর্ভের 48টি পাম্পের মাধ্যমে 2.5 কোটি লিটার পানি সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। পানির বিল নিয়মিত ঠিকই সবাইকে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু পানিতে দুর্গন্ধ এবং এক কথায় সেটা ব্যবহারের অনুপযোগী। বাসায় যে ওয়াশার লাইনে যে পানিটা আসে ওটা আসলে খাওয়ার উপযোগী না। গোসল করলে ওটা গায়ে চুলকানে চুল পড়ে যাচ্ছে, না পারে আমাদের সাবমিটার বসানো হয়েছে। লবণাক্ততা আরো বাড়লে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা নাগরিক নেতার। আমরা বিশুদ্ধ পানি চাই, কিন্তু যে পানিটি দেওয়া হচ্ছে এতে খুব বেশি হলে ডোমেস্টিক ইউজ ছাড়া কিন্তু কোনো ইউজ করা সম্ভব নয়। তবে ওয়াসা বলছে 2008 সালের প্রকল্পটির প্রাক সম্ভাব্যতা জরিপে শুষ্ক মৌসুমে মধুমতির পানিতে লবণাক্ততা ছিল না, তবে এখন লবণাক্ততার মাত্রা অস্বাভাবিক বেড়েছে। যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নিলে যাতে আগামীতে এই ধরনের সমস্যাটা একেবারে ন্যূনতম পর্যায়ে রাখা যায় সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। 2.5 কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়ন করে খুলনা ওয়াসা। নগরীতে ওয়াসার গ্রাহক রয়েছে প্রায় 38,000। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই নাটোরের বাজারে উঠেছে বোম্বাই জাতের লিচু। অনাবৃষ্টির কারণে গাছ থেকে ঝরে পড়া ছাড়াও ফেটে যাওয়ায় বাজারে এই লিচু নিয়ে আসতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেছেন বাগান মালিকরা। তবে কৃষি বিভাগ বলছে বেশি দাম পাওয়ার লোভেই বাজারে এই লিচু সরবরাহ করা হচ্ছে। বিস্তারিত নাটোর প্রতিনিধি আলবামুনের পাঠানো তথ্য ও ছবিতে। নাটোরে 30 মে থেকে বোম্বাই জাতের লিচু বাজারজাতের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অথচ তার আগেই বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে এই লিচু। বাগান মালিকদের দাবি, অনাবৃষ্টির পাশাপাশি প্রখর রোদে নষ্ট হয়ে যাচ্ছে বোম্বাই জাতের লিচু। কদিন ধরে গাছ থেকে ঝরে পড়ার পাশাপাশি ফেটে যাচ্ছে এই লিচু, তাই তারা বাধ্য হচ্ছেন বাজারে সরবরাহ করতে। সম্পূর্ণ পরিপক্ক না হলেও পাইকারি বাজারে এ জাতের প্রতি পিস লিচু 2.50 টাকা থেকে 2.60 টাকা বিক্রি হচ্ছে। খরার কারণে লিচুতে পটস পড়ে গেছে, যার কারণে আমি গাছে ধরে রাখতে পারছি না, পরিপক্ক হতে পারছে না, আগেই পুড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। দিন তিনেক ধরে বোম্বাই জাতের লিচু বাজারজাত হলেও এবার অন্যান্য বছরের মতো গুণগত মান নেই বলে জানালেন আড়তদাররা। অতিরিক্ত খরার জন্য লিচু ঝরে যাচ্ছে, আরো কিছুদিন রাখতে পারলে লিচুটা ভালো দাম পাওয়া যেত। অন্যান্য বছরের থেকে এই বছর লিচুর মান সংখ্যা খুবই খারাপ। তবে কৃষি বিভাগের দাবি, 7টি উপজেলায় লিচু ঝরে পড়া রোধে কাজ করছেন তারা। কেবল বেশি দামের লোভেই বাগান মালিকরা নির্ধারিত সময়ের আগে বাজারে এ লিচু সরবরাহ করছেন। পরামর্শ কিন্তু আসলে কৃষি বিভাগের চলমান আছে, যে সমস্ত কৃষকরা যে বিষয়টা বলছেন এটি আমার যেটি মনে হয় তাদের আগাম হারভেস্ট করে বাজারজাত করার কৌশলের কারণে তারা এই কথাটি বলছেন। চলতি বছর নাটোর জেলায় 8,815 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আর 10 মে থেকে নাটোরে বাজারজাত হচ্ছে অন্যান্য জাতের লিচু। সময় সংবাদ, নাটোর। সচিবালয়ে ঘূর্ণিঝড় ইয়াসের প্রস্তুতি সভায় কথা বলছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। উড়িষ্যার দিকে যদি এর গতিপথ এই একই রকম থাকে তাহলে বাংলাদেশ উপকূলে আপাতত এর ক্ষতির কোনো প্রভাব হবে না বলে আমরা আশা করছি, এবং এটা উড়িষ্যাতে আঘাত করার পরে এর ডায়ামিটারটা 350 কিলোমিটার এবং কেন্দ্র থেকে বাংলাদেশের দূরত্ব হলো প্রায় 450 কিলোমিটার হবে এবং এর ডায়ামিটারটা হচ্ছে 175 কিলোমিটার, যার ফলে ঘূর্ণিঝড়ের কোনো প্রকোপটা সেইভাবে বাংলাদেশের উপরে আঘাত থামবে না। বাংলাদেশ দিয়ে হয়তো মেঘ এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আমরা আমাদের আবহাওয়া দপ্তর, আমাদের সিপিপি, আমাদের মন্ত্রণালয়, কন্ট্রোল রুম এবং মাঠ পর্যায়ের সবাই আমরা কঠিন পর্যবেক্ষণের মধ্যে রেখেছি এবং এটা ল্যান্ডফল না হওয়া পর্যন্ত আমরা পর্যবেক্ষণ রাখব, যাতে যদি কোনো কারণে এটা দিক পরিবর্তন করে উত্তর অথবা উত্তর পশ্চিম দিকে আসে তার সাথে সাথে যেন আমরা আমাদের জনগণকে ইভাকুয়েট করে আশ্রয়কেন্দ্রে নিতে পারি। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রগুলো সবগুলোকে প্রস্তুত করা হয়েছে এবং সেখানে
সিপিপি ভলান্টিয়াররা এবং মাঠ প্রশাসনরা সবাই জনগণকে জানিয়ে দিয়েছে প্রস্তুত থাকার জন্য, যাতে বিপদ সংকেত পাওয়া মাত্রের জন্য তারা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে পারে। আমরা আমাদের সব মন্ত্রণালয় এবং মাঠ পর্যায়ে সকল ভলান্টিয়াররা, ফায়ার সার্ভিস ভলান্টিয়ার, আর্মি, নেভি, কোস্টগার্ড, পুলিশ, আনসার, ভিডিপি ভলান্টিয়ার, স্কাউট ভলান্টিয়ার এবং আমাদের সিপিপি ভলান্টিয়ার সহ আমাদের মাঠ প্রশাসনের কর্মকর্তারা এবং আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই প্রস্তুত আছে, সতর্ক আছে, যে কোনো নির্দেশনার ভিত্তিতে তারা কাজ করবে। আমরা মনে করি যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে আমাদের বাংলাদেশের প্রতি রহমত করেছেন, দয়া করেছেন, সেটা অব্যাহত থাকলে আমরা এবার হয়তো ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারব। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার প্রিয় সাংবাদিক ভাই বোনরা যারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ, অন্ত বিশেষ করে আমি কৃতজ্ঞতা সবসময় জানাই, সবসময় সেলুট করি যে আপনারা সবসময় কষ্ট করে উপস্থিত থাকেন এবং জাতিকে আশ্বস্ত করার জন্য সংবাদগুলো আপনারা পরিবেশনা করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাস্থ্যবিধি মেনেই চলছে ট্রেন, দূরপাল্লার বাসে সিটে সিটে যাত্রী, লঞ্চে গাদাগাদি ভিড়, দীর্ঘদিন পর খোলায় জমজমাট রেস্তোরাঁ। চীনের উপহারের 5 লাখ ডোজ টিকা দেয়া হবে মেডিকেল ও নার্সিং কলেজ শিক্ষার্থীদের, গুরুত্ব পাচ্ছে কোভিডের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা। এবং অবশেষে হজের বিষয়ে সিদ্ধান্ত জানালো সৌদি আরব, স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবেন 60,000 মুসল্লি, 2 ডোজ টিকা নিলে যেতে পারবেন বিদেশিরাও। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।